হাই ভিউয়ার্স, জারিব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আজকে একটি চমৎকার রেসিপি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে চিতল মাছের কালিয়া। সেই কালিয়াটা তৈরি করতে যে রেসিপি যেগুলো লাগে সেগুলো আপনাকে আমি দেখাতে চাই। সেটা হচ্ছে এক টেবিল চামচ হলুদ, 1 কাপ পেঁয়াজ এবং কাঁচামরিচের বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ মটরশুঁটি, 1 টেবিল চামচ মরিচ বাটা, লবণ পরিমাণ মতো, 3টা টমেটো, 1/2 কেজি পরিমাণ মাছ, চিতল মাছ। আমি এখানে চুলোয় একটি প্যান উঠিয়ে দিলাম। আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করব। বেরেস্তাগুলি হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিয়েছি। আমি এখানে তেজপাতার ফোড়ন দিয়ে নিচ্ছি 2টা। এখানে আমি কিছু পানি দিয়ে নিচ্ছি। এই পানিটার ভিতর আমি মরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সব মশলাগুলো আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম। আমার এখন এই যে কড়াইয়ে যে মশলাগুলো আমি ঘোলা করতেছি এটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিতল মাছটা ছেড়ে দেব। মাছটার পরিমাণ আছে 1/2 কেজি। আমি এখন এর ভিতরে মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখেন আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু পানি দেব। আমি এখন পাকা টমেটোগুলো মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং এটা দেখতেও অনেক ভালো লাগবে, খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা দেখুন এই কাঁচামরিচটার মুখটা একটু চিরে নিয়েছি। আমি এই কাঁচামরিচগুলো এখন এই মাছে দিয়ে দিব। দেখুন এই মাছের কালারটা কত সুন্দর আসছে, এটা এখন তেলের উপর এসে গেছে। এখন এটা আমরা ঢেলে নেব। এখন এটা আমরা পরিবেশনের জন্য একটি সার্ভিং বলে ঢেলে নেব। হয়ে গেল আমাদের সুস্বাদু চিতল মাছের কালিয়া। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আত্মীয় স্বজনকে খাওয়াতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।